নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের পুজো স্পেশাল একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়াই আজ বানাবো বেসন বরফি বা বেসনের সন্দেশ। পুজোর দিনগুলোতে বাড়িতে একটু মিষ্টি না থাকলে ঠিক জমে না, তাই বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আমার মতো এই বেসন বরফি বা বেসনের মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয় আর খেতে হয় অসাধারণ। তাহলে চলুন পুজো স্পেশাল আজকের এই মিষ্টির রেসিপিটা শুরু করা যাক। আজকে বেসনের যে সন্দেশটা বানাবো তার জন্য দেখুন প্রথমে গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দেখুন এই বাটি এক বাটি আমি বেসন দিয়ে দিলাম। বেসনটাকে প্রথমে এরকম শুকনো করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আমি কিন্তু এখানে একদম নর্মাল বেসন ব্যবহার করছি, যে বেসন দিয়ে আমরা পকোড়া বানাই বা যে বেসন আমরা সবসময় বাড়িতে রাখি সেই বেসন দিয়েই কিন্তু আজকের আমি এই সন্দেশটা বানাবো। পুজো স্পেশাল আজকের এই বেসনের সন্দেশটা যে কোনো পুজোর জন্য আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো বেসনটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজা একান্ত দরকার। এই বেসনটাকে যত ভালোভাবে ভাজবেন ততই কিন্তু আজকের সন্দেশটা দুর্দান্ত হবে। দেখুন বেসনটার কালার কিন্তু আগের থেকে বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন এই চামচের 1 চামচ সুজি আমি ব্যবহার করব। বেসনের এই সন্দেশটা যখন বানাবেন অবশ্যই 1 চামচ সুজি কিন্তু এখানে ব্যবহার করবেন, তাহলে কিন্তু সন্দেশটা খুব সুন্দর হবে। দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হবে। তো সুজিটা দেওয়ার পর এটাকে আমি আবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। খুব ভাজার দরকার নাই, এবার একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। আবারও গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে যে বাটির মাপ করে আমি বেসন নিয়েছি সেই বাটির মাপ করে এখানে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। আর ওই একই বাটির মাপ করে আমি এখানে 1 বাটির একটু বেশি জল দেব। এবার এখানে একটা চিনির শিরা আমি বানিয়ে নেব। দেখুন চিনির শিরাটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আগের থেকে দেখুন একটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ এলাচ পাউডার, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, এটা অপশনাল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে আমি আর একবার একটু ফুটিয়ে নেব। আমার মতো একবার এই বেসনের বরফি বা সন্দেশটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মেল্ট করে নিয়েছি। এবার যে বেসন আর সুজিটাকে ভেজে রাখলাম সেটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা, এখানে আমি আরো 1/2 বাটি জল ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি তাই কিন্তু জলের একটু দরকার হয়ে পড়েছে, তাই এখানে আমি 1/2 বাটি আরো জল ব্যবহার করলাম। এবার সমস্ত উপকরণকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একটা টাইট ডোতে পরিণত হয়ে যাবে, আর যখন দেখবেন কড়ার গায়ে থেকে ছেড়ে আসবে তখনই এই মিষ্টনটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দেব আজকের সন্দেশটা হওয়ার জন্য মিষ্টনটা কেমন হওয়া দরকার। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে করে দেখুন একটা কত স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। এর মধ্যে এবার একদম শেষে 1 চামচ ঘি আবার অ্যাড করব। ঘিটা দেওয়ার পর দেখবেন এটা আরো স্মুথ আরো সুন্দর দেখতে হবে, খুব সুন্দর হয় আর খেতে তো দুর্দান্ত হয়। ঘিটা দেওয়ার পর এটাকে আমি আর একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্য শেষে কিন্তু এই ঘিটা ব্যবহার করবেন। এই ঘিটা দেওয়ার পর দেখবেন কড়ার গায়ে থেকে কিন্তু মিষ্টনটা একদম ছেড়ে যাবে। দেখুন এটা প্রায় কিন্তু একটু টাইট ডোতে পরিণত হয়ে গেছে, আর দেখুন কড়ার গায়ে থেকে ছেড়েও আসছে। এই পর্যায়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখুন এই পাত্রের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগানোর পর মিষ্টনটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব।
দেখুন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে এই পাত্রের মধ্যে কিন্তু সেট করে নিয়েছি। এবার দেখুন কিছু আমন্ড আর কিছু কাজু বাদাম আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ডেকোরেশনের জন্য এটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আপনারা মনের মতো আপনাদের ড্রাই ফ্রুট যেমন ইচ্ছা সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটার মাধ্যমে আর একবার আমি চাপ দিয়ে একটু বসিয়ে দেব, যাতে খুব ভালোভাবে এর সাথে কিন্তু সেট হয়ে যায়। এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ভালোভাবে সেট করে নেব। আপনারা যারা ফ্রিজের মধ্যে রাখতে চাইবেন না, তারা কিন্তু রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দেবেন, দেখবেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে 1/2 ঘন্টা পর দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন মিষ্টিটাকে আমি 1/2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। 1/2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা কত সুন্দর সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আপনারা আপনাদের মনের মতো ছোট বড় যে যেমন পারবেন সেইভাবে কিন্তু এটাকে কাটতে পারেন। আর দেখলেন তো কত সহজে মিষ্টিগুলো বানানো হয়ে যায়। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত হয়। অবশ্য বাড়িতে একবার হলেও আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই মিষ্টিটা বানাতে দেখুন একদম বেশি সময় লাগেনি, খুব কম সময়ে কিন্তু এটা বানানো হয়ে যায়। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু ভীষণ একটা ভালো অপশন, খুব কম সময় এরকম মিষ্টি বানানো। আর সামনেই তো দুর্গাপূজা, ফেস্টিভ্যাল, লক্ষ্মী পূজা, সব রকম পুজোই তো সামনে রয়েছে। আর পুজোর সময় কিন্তু এইভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারেন, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে এটা কেটে নিলাম। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্য ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আজকের এই ইউনিক স্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।